তাহলে বলছো যে তুমি সেই রামায়ণের প্রসিদ্ধ হনুমান? হুপ হুপ। আরে হুপ হুপ করছো কেন? বেশ তো বাবা বাংলায় বলছিলে। কি করুম, তুমি যে বিশ্বাসই করতে আসো না আমি হনুমান, তাই মাতৃভাষায় কথা কইতে আসি। হুপ। কেন বাবা 420 করছো? রাম মোরে ভূত হয়ে গেল আর তুমি বেঁচে রইলে? তুমি একটা গারল, সীতা দেবী আমারে বর দিছিল না, অমর বর, আমি চাইর যুগ অমর। তা এতদিন ছিলে কোথায়? হিমালয়ের একটা গুহায় থাইকা তোমাকে এখানকার আদব কায়দা শিখালইতে আসিলাম। তুমি কি সেখানে একাই ছিলে? না, আমার লগে রাবণের ভাই বিভীষণ আছিল, সেই বেটা ও অমর তো। দেশদ্রোহী বিভীষণকে অমর করা হলো কেন? ভগবান জানে, তার অমরত্বের ফলাফল তোমরা তো হারে হারে টের পাইতে আছো আশা করি। সে কথা আর বলতে, যাক তোমার লেজটা কি হলো? ওই বেটা বিভীষণ ঘুমাইয়া ঘুমাইয়া আমার লেজে খালি সিমটি কাটতো, লেজটা প্যারালাইসিস হইয়া গেল, তখন আকুপাংচার করানোর লিগা চীনে পাঠিয়ে দিছি। তা এত জায়গা থাকতে তুমি কলকাতায় এলে কেন? প্রথমে কিষ্কিন্দা গেছিলাম, কিন্তু সেখানে আমার জাত ভাইয়ের সংখ্যায় অত্যন্ত কম, বেশিরভাগ নাকি এই দিকেই এইসা জমা হয়েছে। যাক, তুমি আমারে তোমাকে দেশটা ঘুরে দেখাইতে পারবা? কেন পারবো না, তুমি হলে রামচন্দ্রের বাহন, তোমার সঙ্গ পাওয়া তো পুণ্যের কথা। কি দেখতে চাও বলো? দেওয়াইল ওই যে ছবিটা আছে ওর লগে কথা কইতে চাই। ও বাবা, সে কি করে সম্ভব? ও যে একজন নাম করা নাচিয়ে। জানি জানি, ওরে আমি রাবণের রাজসভায় নাচতে দেখছি। আচ্ছা, এইখানেও রাবণ আছে নাকি? কি জানি ভাই, থাকতেও পারে, তবে 10টা মাথাওয়ালা রাবণ দেখিনি। হয়তো খইসা গেছে, আমার যেমন লেজ নাই ওরও হয়তো 9টা মাথা ক্যান্সারে খইসা গেছে। আচ্ছা, এখানে নারী হরো নয়? কচিত কখনো হয়। আচ্ছা, রাবণও অমন নাকি? জানি না, মরণের সময় রামচন্দ্র কি বর দিছিল কে জানে, তখন যুদ্ধ জয়ের আনন্দে ওই দেওয়াইলের মহানর্তকী তার লগে কোন জপনে গল্প করতে আসিলাম। চলো ওর নাচ দেখে আসি। ও কিন্তু খালি গায়ে নাচে, দেখতে লজ্জা করবে না? হ্যাঁ, খালি গায়ে নাচে? ও জামা কাপড় পরে না? প্রায় না বললেই হয়। ছি ছি, সেই নাচ কেউ দেখতে যায় নাকি? যায় বই কি, সমাজের মানি জ্ঞানী অনেকেই যায়, এত ভিড় হয় যে টিকিটই পাওয়া যায় না। যা বাবা, কাপড় চোপড় না পরনের রীতিটা তো আমাকে আসিল, এখন দেখি তোমরাই পুরানা দিনে ফিরে গেছো। হ্যাঁ, উল্টো হয়েছে, তুমি যেমন দিব্যি প্যান্ট শার্ট পরেছো। আরে এইটা কি আইসকার, সেই মির্জাফর ভাইয়ের দেওয়া। পলাশির সেই দেশদ্রোহী মির্জাফর? হ্যাঁ, সে আবার আমাকে বিভীষণের শিষ্য আছিল তো, শুধু কি কোট প্যান্ট, আমার নাম টালিগঞ্জে যেখানে থাকি সেখানকার ঠিকানা এই সব ছাপাইয়া কতগুলি কার্ড দিছে, এগুলি নাকি খুব দরকার। হ্যাঁ, ভদ্র সমাজে মিশতে গেলে এসব দরকার, একটু ইংরেজি জানাও দরকার। তুমি ইংরেজি শিখেছো? নিশ্চয়। আচ্ছা বলো তো, পিলার লিখতে কটা এল লাগে? পিলার একটা এল দিলেই হয়, তবে যখন লেখবা তখন দুইটা এলি লাগাইও, একটু পোক্তই। আচ্ছা, অঙ্ক শিখেছো তো? হ্যাঁ, সে কি আইস বাল্মীকির আমলে? তাই নাকি? আচ্ছা বলো তো, তোমাকে আমি 100 টাকা ধার দিলুম, কথা রইল প্রতি মাসে তুমি আমাকে 20 টাকা করে শোধ দেবে, 3 মাস পরে তুমি আমার কাছে কত ধারবে? 100 টাকা। তুমি দেখি অঙ্কের কিছুই জানো না, 20 টাকা করে শোধ দিলে 100 টাকা কি করে থাকবে? তুমিও আমার কিছুই জানো না, আমি শোধ দিলে তো 1 পয়সাও শোধ দিব না। এইবার চলো একটু গুইড়া ফিরা দেখি। আরে কারো কারো কারো, হুপ হুপ হুপ। আবার হুপ হুপ করছো কেন? ওই যে আমার জাত ভাইয়েরা যায়, ওকে ডাকতে আসি। ওরা তোমার জাত ভাই হবে কেন? ওরা সবাই আধুনিক ছেলে। আধুনিক ছেলে? মাথার চুল দাড়ি জুলপি দেখা মনে হয় যেন বালি সুগ্রি বঙ্গ দরা যাইতে আছে। না না, চলো এবার এগো। আচ্ছা, ওখানে মাঠের মধ্যে লাল নীল জামা পরে অতগুলি লোক দৌড়াদৌড়ি করতেছে কেন? ওখানে ফুটবল খেলা হচ্ছে। ওরা লাথি মারে কিটারে? ওটাই হলো ফুটবল। একটা বল লইয়া 22 জন লাইতে লাইতে করে কেন? 22টা বল দিলেই তো লেঠা সুইকা যাইতো। ওকি আমাকে জড়িয়ে ধরলে কেন? ভয় নেই? হ্যাঁ, তেলে কইতাছো ভয় নাই? ওরে বাবারে, আমার মাথায় একটা ছোট ইট পড়লো। ইট মারে কে? যারা গোল খেলো তাদের দল ইট মারছে, এবার ইট চলতে থাকবে, চলো কেটে পড়ি। তাই চলো। সারা রে পালি চামচের বাচ্চা, পিরিং মারবার জায়গা পাওনি, এমন শান্তিং দেব তোমার বাপ পর্যন্ত হরকে যাবে। কাম সারছে, ওরা কি ভাষায় কথা কয়? বাংলা ভাষাই। আজকাল বাংলা ভাষায় ইচ্ছুক ভাষা হয়ে গেছে কিনা? ইচ্ছুক ভাষা আবার কি? বাংলাদেশে বাস করলে ইচ্ছে হয় যদি বাংলা ভাষা নাও বলতে পারো, তবে বাংলার বাইরে গেলে হিন্দি ভাষা বলতেই হবে। চলো আমার একটা থিয়েটার দেখাও। কি বই দেখবে? ঠাকুর দেবতার। ঠাকুর দেবতার থিয়েটার বন্ধ হয়ে গেছে, আধুনিক আর এক্সপেরিমেন্টাল সব কঠিন কঠিন ব্যাপার। কি নাম বইয়ের? এই ধরো, যে ডালে কাক বসে না, নবকান্তের কুড়ুল, পতিতা যখন সতী, মন উড়ে গেল বলাকা হয়ে। কাম সারছে, মন যদি উড়াই যায় তাহলে তো চিত হইয়া পড়ে যাইব, তখন তো মরণ। ওরা মরে না, ওরা নিজেদের বরেই অমর। হ্যাঁ হ্যাঁ, চলো
এখন আর আটতে পারি না, দুপুর বেলা রেস্টুরেন্টে এত খাইছি। এত খেলে কি কি খেয়েছো মনে আছে? হ্যাঁ, একেবারে মুখস্থ। যেমন ধরো সোশ্যালিস্টিক বিরিয়ানি, ন্যাশনালিস্টিক কাটলেট, গণচচ্চড়ি, জনগণ আলুর দম, অগ্রগতির চপ, দফার রফা ফিশ রোল, এইসব হইলো গরম গরম। আর ঠান্ডার মধ্যে পরিকল্পনা আইসক্রিম, দারিদ্র দূর শরবত। এইবার চলো গাড়িতে উঠি। চলো মিনিবাসে। সেইটা আবার কি? ছোট বাস, নামে মিনি কিন্তু ওর সবটাই বড় বড়। যেমন ধরো উঠতে গেলে লাইন বড়, ভাড়া বেশি, ভেতরে কথাবার্তাও বড় বড়। কালা ছেলের নাম পদ্মলোচন। বাবা, কন্ডাক্টরের আওয়াজ তো বেশ বড়। না না, উঠে পড়ো। আমি সাইর যুগ অমর। এতদিন ছিলে কোথায়? হিমালয়।